এটি আট বছরীয়া কণমানি। পখিলা খেতা বয়সত কণমানিটি আক্রান্ত হয়েছে দুরারোগ্য রোগত। ধেমাজির বরদলনির বরবিলা গাঁওয়ার পলাশ শইকীয়ার আট বছরীয় পুত্র সন্তান ব্লাড ক্যান্সারত আক্রান্ত। বর্তমান চিকিৎসাধীন হয়ে আছে কণমানিটি। কণমানিটিক এতিয়া চিকিৎসার বাবে প্রয়োজন হয়েছে কেবালক্ষাধিক টকার। পিতৃয়ে দিন হাজিরা করে পরিয়ালক পোহপাল দিয়ে আহিছে। কেনেদরে করিব কণমানিটির চিকিৎসা, এতিয়া চিন্তাত পরিছে পরিয়ালবর্গ। কণমানিটি সুস্থ করবলৈ বহুজনে ইতিমধ্যে আগবাইছে সহায়র হাত। এই ক্ষেত্রত শনিবারের দিন আগবাড়ি ধেমাজি জেলার সিসিবর গাঁওয়ার বিশিষ্ট ব্যবসায়ী তথা সমাজসেবক নন্দিগিরি ভূঁয়ার সমাজ কল্যাণ গোট। উল্লেখ্য যে নন্দিগিরি ভূঁয়ার সহধর্মিনী কৃষ্ণা ভূঁয়ায় পলাশ শইকীয়ার গৃহত উপস্থিত হয়ে কণমানিটির চিকিৎসার বাবে আগবহালে শকধনর টোপলা। আপনিও যদি কণমানিটিক অকনমান সহায় করব বিচারে, তেন্তে একাউন্ট নম্বর 1362 0001 00753 40 নম্বরত। আপনিও যদি কণমানিটিক সহায় করব বিচারে, তেন্তে যোগাযোগ করক 6001 77 9174 নম্বরত। লগতে পরিয়ালবর্গর একাউন্ট নম্বর 1362 0001 00753 40 IFC কোড UCBA 000 13 62। আমি প্রথমেই আমি গম পাই লগেলগে আমি পরিয়ালক যোগাযোগ করেছিলাম। আর তেখেতে আমার মানে আসলতে মেডিকেলের পর তেখেতে ফোন করেছিল যে মই বর্তমান ভাত খাবলে মো পয়সা নাইকিয়া হয়েছে আমার, হেহে আপনাদের পারে যদি আমার, আমি আসলতে টেস্ট দিম বলে প্রথমে আমি চিন্তা করেছিলাম, কেন আমার যুবছাত্র তেজর গ্রুপ আছে, আমি প্রায় পাঁচজন মানে আমি টেস্ট দিম বলে সিদ্ধান্ত লৈছিল। কিন্তু তেখেতে নহয় আমাক বোলে অকমান আর্থিক হিসাবে সহায় করক, আমি ভাত খাবলেও আমার অসুবিধার সম্মুখীন হয়েছো। হেহে আমি আমিতো সংগঠন আমার রাইজর দান বঙ্গনি আমি চলা, সেহে আমি আমি চিন্তা করলো যে যুবছাত্র পরিষদ আমি একটা উদ্যোগ লোক যে বরদলনি যখন আমার বরদলনি ব্যবসায় বা আমি ক্ষুদ্র ক্ষুদ্র যে ধরনের দিয়ে আমি আর্থিক সাহায্য মানে বিচার, আমি সেই তৎক্ষণাৎ আমি আর্থিক সাহায্য বিচারিল আর রাইজে আমাক ইমান ধুনিয়াকে সহায় করলে যে আমার তৎক্ষণাৎ আমার 30,000 টাকা আমার মানে মানে উঠিলে। সেই আমি 30,000 জয়ামপুর আমার জয়ামপুরও আমি বরদলনিত পাতিল, জয়ামপুর পাতিল তেনধরণে পাতি আমি জয়ামপুর আমার মানুষে মানুষের বাবে একটা অনুষ্ঠান আয়োজন করল। সেই অনুষ্ঠানের যোগেদি আমার প্রায় 30,000 টাকা উঠলে। আমি যাকালি তেখেতর ব্যাংক একাউন্টর যোগে তেখেতলোকৰ আমি প্রেরণ করলো যে আপনার 30,000 টাকা আমার যুবছাত্র পরিষদে দিয়া হয়েছে। আর লগেলগে আমি যুবছাত্র পরিষদে আমার বিশিষ্ট সমাজকর্মী নন্দিগিরি ভূঁয়া দাদা তেখেতলোকৰ আমি যোগাযোগ করলো বা তেখেতে আমাক যেটা যোগাযোগ করে আমি কথা পাতিল, আমার সার সময় নবশইকীয়া সারও আমাক মানে যোগাযোগ করলে যে আমি তার যদি কিবা এটা সহায় করব পারো তেখেতলোক ফোন যোগাযোগ করো। যোগাযোগ করাত আমাক সারে নন্দিগিরি ভূঁয়াও আমাক আশ্বাস দিলে যে আমাক তাতে মই কিবা এটা দিম, আপনাদের মানে মই একটা আর্থিক সহায় আগবাম আপনাদের তেখেতক গৃহত দিব। আর আজি আহি আমি তেখেতক গৃহত আমার বাইদেউ উপস্থিত হয়েছেহি, বাইদেউ মানে পরিয়ালক দিছেহি। আমি বিশেষকৈ যুবছাত্র পরিষদে ভবিষ্যতে আরো এটা আমি দাবি জানাও যে বরদলনিত আসলে ক্যান্সার রোগটো যথেষ্ট বিয়পিছে, সেয়ে আমি প্রশাসনক দাবি জানাও যে অতি শীঘ্রে বরদলনিত সজাগতা তথা পানি যিখিনি আমার প্রয়োজনীয় পানি বা সামগ্রী কিহরপরা উদ্ভব হয়েছে সেইখিনি লগত এখন সজাগতা সভা আয়োজন করবলে আমি প্রশাসনক দাবি জানাও। আর আমিও উদ্যোগ লম যে আমি সজাগতা সভা খুব কম দিনের ভিতর আমি যুবছাত্র পরিষদে সজাগতা সভা আয়োজন করি। আমার বরদলনিত যু ক্যান্সার রোগেরপর কেনধরণে বিয়পিছে, সর সর কণ কণ লাভ বিয়পিছে, সেই আশা করে আমি যুবছাত্র পরিষদে উদ্যোগ লোক বলে আশা করল। মোর নাতি হয় আর তখন বর্তমান বিগুয়া ক্যান্সার হসপিটাল ভর্তি হয়েছে আর বর্তমান ট্রিটমেন্ট চলি আছে বাৰু। মই জনামতে মই হিমাখিনিয়ে জানো আজি যেহেতু নন্দিগিরি তখন আমি নথৈ মানে আমার ফালৰ পৰা আশীর্বাদ সেবা জানাইছো। তখন আমার ইয়াত আহি নাতি হয়ে কিবা এটা দান বৰঙণি যাচিছে, গতিকে যুবছাত্র পরিষদেও কালি কিবা এটা দিছে বলে, গতিকে তেখেতলোকক আমি আমার ফলের সেবা জানাইছো। খুব একচুয়ালি এনেকৈ আহিবলগা বিষয় নহয়, এটো খুব দুখ লাগিছে। ইমান কম বয়সত, যিহেতু পার্থ বয়স একেবারে কম 8 বছর, এইটো বয়সত তার খেলি থাকার সময় স্কুল যাওয়ার সময় যেহেতু সে চিকিৎসাধীন হয়ে আছে, ভগবানের ওচর এটাই প্রার্থনা জানাও, খুব সোনকালে পার্থ আমার মাজলে ঘুরি আহক, সুস্থ হয়, আগর দরে খেলক, এই ঘরখনত ঘুরি ফুরক পরিয়ালের চকুর আগত।
আমি আগবঢ়াই অহা মানে যিহেতু অলপ দিনৰ আগতে বৰদলনিত খুব বেছিয়ে শুনিছোঁ, এতিয়াও কেইদিনমান আগত শুনিছিলোঁ যে আৰু এগৰাকী ছোৱালীৰ বা এনেকৈ হৈছে শিশুৰ, এইটো চিন্তনীয় বিষয়। অকণমান চিন্তা কৰিব লাগে, সকলোৱে সজাগ হ'ব লাগে কিয় এই বেমাৰটো ইমান ঘনাই ঘনাই হৈ আছে ইয়াতে। আৰু আমাৰ যি সামৰ্থ্য অনুযায়ী আমি যিখিনি পাৰোঁ এই পৰিয়ালটোৰ ওচৰত আহিছোঁ অকণমান আৰ্থিকভাৱে সকাহ দিবলৈ। আপোনালোকৰ চেনেলৰ দ্বাৰাই মই সকলো অসমবাসী ৰাইজক প্ৰাৰ্থনা জনাওঁ, যিমান হৃদয়বান ব্যক্তি এতিয়াও সমাজত বহুত ভাল মানুহ জীয়াই আছে, আহক তেওঁলোক আগবাঢ়ি আহক, এই পৰিয়ালটোক অকণমান আৰ্থিকভাৱে সহায় কৰক যাতে তেওঁলোকৰ ঘৰখনলৈ পোহৰ আহক, আগৰ দৰেই হৈ পৰক, খেলি থাকক, পাৰ্থ আহি আমাৰ চকুৰ আগত। এই খবৰটো মোক অসম জাতীয়তা ছাত্ৰ যুৱ ছাত্ৰ পৰিষদে জনাইছিল মোৰ হাজবেণ্ডক। তেখেত যিহেতু বিশেষ ব্যস্ত থকাৰ কাৰণে আহিব নোৱাৰিলে, সকলো অসমবাসী অসম জাতীয়তাবাদী যুৱ ছাত্ৰ পৰিষদক মই ধন্যবাদ জনাওঁ। তেওঁলোকে ভৱিষ্যতলৈ ভাল কাম কৰি যাওক এনেদৰে। তেওঁলোকে এই সুবিধাটো দিয়াৰ কাৰণে আজি আমি ইয়াত আহি উপস্থিত হ'ব পাৰিলোঁ। অকণমান ভালো লাগিছে নিজকে, যিহেতু পৰিয়ালটোৰ মুখত অকণমান হ'লেও হাঁহি দেখিম। ইয়াকে আপোনাৰ গোগামুখৰ পৰা ললিত শইকীয়াৰ ৰিপৰ্ট, এনি ভাৰত 24। ৰব, আপুনি যে এটা অপৰাধ কৰিবলৈ গৈ আছে আপুনি জানেনে? এই নাবালিকাগৰাকীক এতিয়াই বিয়াত বহুৱাটো যে এটা অপৰাধ আপুনি জানেনে? অপৰাধ কেনেকৈ? মোৰ ছোৱালী, মোৰ কথা তুমি যিয়েই নোকোৱা ভূঞা, 18 বছৰৰ তলৰ যিকোনো কন্যা সন্তানৰ বিয়া দিলেই আইনগতভাৱে এক দণ্ডনীয় অপৰাধ। বিয়া দিয়াজন যিমান দায়ী, বিয়া পতাজনো সমানে দায়ী। এতিয়া তাই পঢ়া শুনা কৰাৰ বয়স, খেলা ধূলা কৰাৰ বয়স, তাইক খেলিবলৈ দিয়ক, পঢ়িবলৈ দিয়ক, আৰু চাব এদিন আপুনি তাইক লৈ গৌৰৱ অনুভৱ কৰিব পাৰিব। এতিয়াই তাইক সংসাৰৰ বুজা দি তাইৰ ভৱিষ্যত জীৱনটো অন্ধকাৰ কৰাৰ অধিকাৰ তোমাৰ জানো আছে? মোৰ ভুল হৈ গল মাজনী, মোক ক্ষমা কৰিবা। শিক্ষা ল'ৰা ছোৱালী উভয়ৰে প্ৰাপ্য আৰু অধিকাৰ। আপোনাৰ কন্যা সন্তানক তাইৰ এই প্ৰাপ্যৰ পৰা বঞ্চিত নকৰাব। বাল্য বিবাহ ভাৰতীয় আইনৰ দ্বাৰা বিহিত এক দণ্ডনীয় অপৰাধ। এনে অপৰাধ কৰি আপোনাৰ কন্যা সন্তানৰ ভৱিষ্যত অন্ধকাৰৰ মাজলৈ ঠেলি নিদিব।